বসন্ত রাগের মধ্যে দিয়ে বসন্ত রাগিনী উৎসব পালন নদিয়ার কৃষ্ণগঞ্জে। নদিয়ার কৃষ্ণগঞ্জ স্থানীয় একটি নৃত্যকলা কেন্দ্র এবং কৃষ্ণগঞ্জের স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে এই বসন্ত রাগিনী উৎসবের আয়োজন করা হলো। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় দোল উৎসব, আর এই দোল উৎসবের প্রাণ কেন্দ্র থাকে রাধা এবং কৃষ্ণ। তাদেরকে দোলনায় বসিয়ে পুজো করা হয় এই উৎসবে। হাজার হাজার রাধা কৃষ্ণ ভক্তরা এদিন রং আবির খেলায় মেতে ওঠেন। তবে এই রং ও আবির খেলা এখন শুধু দোল পূর্ণিমার দিনেই সীমাবদ্ধ নয়, দোল পূর্ণিমার বেশ কিছুদিন আগে থেকেই আপামর দেশবাসী মেতে ওঠে রং খেলায়। ঠিক তেমনই একটি নিদর্শন দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জে। আমাদের বসন্ত উৎসবের নাম দিয়েছি বসন্ত রাগিনী, কারণ বসন্ত রাগের রাগ আমাদের প্রত্যেকে অন্তর অন্তরে ছুঁয়ে যাবে, এবং তার জন্য আমাদের অনেক বছরের তপস্যা যে বসন্তকে আমরা কিভাবে গ্রহণ করব। তাই বসন্ত রাগের মধ্যে দিয়ে আমরা এবার বসন্ত রাগিনীকে আমরা আহ্বান জানিয়েছি আমাদের বসন্ত উৎসবের। বছরে বললো তোমার? এবার আমাদের বসন্ত উৎসব চার বছরে বললো। কারা করলো? আমার নিত্যম পারফর্ম কালচার আর্টসের স্টুডেন্ট প্রত্যেকে ছাত্রছাত্রীরা এই পারফরমেন্স করলো, এবং আমাদের অনুষ্ঠানে এবার বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক সহযোগিতা। কারা করলো? হ্যাঁ, সহযোগিতা অজয় স্মৃতি অ্যাথলেটিক ক্লাব আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে। আপনি কে? আমি হচ্ছি নিত্যম পারফর্ম কালচার আর্টসের কর্ণধার বনি দেবনাথ। আপনার নেতৃত্বে হলো তো? আমার পুরোটা আমার নেতৃত্বেই হলো, আমার এই পরিচালনাই হলো পুরোটা। আপনার নাম? আমার নাম বনি দেবনাথ। ঠিক আছে। কৃষ্ণগঞ্জের একটি নৃত্যকলা কেন্দ্র এবং স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হলো বসন্ত রাগিনী উৎসবের। নৃত্যকলা কেন্দ্রের অসংখ্য ছোট বড় ছাত্রছাত্রীরা মিলে নাচ ও গানের মধ্য দিয়ে মেতে ওঠে বসন্ত উৎসবে। এই বসন্ত উৎসবের উদ্যোক্তা জানান, এবছর তাদের এই বসন্ত উৎসব চার বছরে পদার্পণ করল। ভবিষ্যতে এই বসন্ত উৎসব মহাসমারোহে পালন করে যাওয়ার ইচ্ছে রয়েছে তাদের। উল্লেখ্য, দোল পূর্ণিমার বেশ কয়েকদিন আগে থেকেই জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসবের আয়োজন। মন্দির নগরী নবদ্বীপ মায়াপুরে ইতিমধ্যেই দেশ বিদেশের অসংখ্য ভক্তরা এসে উপস্থিত হয়েছেন দোল পূর্ণিমা উপলক্ষে। বসন্ত উৎসবের রঙিন আবহে মেতে উঠেছে জেলাবাসী। প্রত্যেক বছর নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।